আসসালামু আলাইকুম পিওর ব্রাদার্স অ্যান্ড সিস্টার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি প্যাটার্নের নিটিং ভিউ দেখবেন আপনার অ্যাপেক্সি সফটওয়্যারটি দিয়ে এ বিষয়টি কিন্তু অনেকেই জানেন এবং অনেকে আছেন এই বিষয়টি জানেন না তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি করেছি আপনাদেরকে আজকে ক্লিয়ার করবো কীভাবে আপনি নিটিং সিমুলেশন এবং নিটিং ভিউ এবং কেরিয়ার পজিশন দেখবেন খুব সহজেই এবং এই ওয়াইটা কিন্তু একদমই ইজি আপনি যদি দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন কতটুকু সহজ একটি বিষয় এবং এই ওয়াইটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখা যায় আপনি অনেক সময় এবং বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি পাবেন যেমন ধরুন এই প্যাটার্ন ডেভেলপ করে আপনি আপনার মেশিন থেকে এই পার্টটি নিটিং করলেন কিন্তু নিটিং করার পর দেখতে বলেন যে এই প্যাটার্নটা অনেক ছিঁড়া করছে এবং এই প্যাটার্নটা অনেক রকম প্রবলেম দিচ্ছে তো এই জিনিসটা যদি আপনি আপনার সফটওয়্যার দিয়ে নিটিং রিভিউ দেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোথায় প্রবলেমগুলো হচ্ছে এবং কেন হচ্ছে সমস্ত কিছু আপনি টোটাল দেখতে পারবেন তো এটার জন্য আপনাকে কী করতে হবে বলুন তো এটার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন কীভাবে আপনি নিটিং সিমুলেশন নিটিং ভিউ এবং কেরিয়ার পজিশন দেখতে পাবেন খুব সহজে তো ফার্স্ট আমি এই প্যাটার্নটাকে আমি প্রসেস করেছি এবং দেখতে পাচ্ছেন আমি প্রসেস করে ফেলেছি এবং কিছু মেসেজ আসছে আমার এখানে প্যাটার্নে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্যাটার্নটি কিন্তু মূলত আপনার একটি ক্যাবলের প্যাটার্ন এবং কিছু ডায়মন্ডের রয়েছে তো কিছু মেসেজ আসছে এগুলো কিন্তু তেমন কোনো ক্রিটিক্যাল মেসেজও না তো আমরা জানি যে প্রসেস করার ক্ষেত্রে এরকম ডায়মন্ড অথবা এরকম ক্যাবেলের পার্ট যখন আমরা প্যাটার্ন যখন আমরা প্রোগ্রামিং করি তখন এরকম কিছু মেসেজ আসে এবং মেসেজগুলো কিন্তু মূলত সমস্ত সব মেশিনের জন্য না কিছু কিছু মেশিনে মেসেজগুলো প্রবলেম করে এবং কিছু কিছু মেশিন রয়েছে যেই মেশিনগুলোতে রকম প্রবলেম ছাড়াই পার্টটি খুব সুন্দরভাবে স্মুথলি নেমে যায় তো এই মেসেজগুলো তেমন কঠিন কোনো বিষয় নেই মেসেজগুলো আসতে পারে যাই হোক তো আমি আপনাদেরকে মূল বিষয়টি আজকে দেখাবো কিভাবে আপনি একটি নিটিং ভিউ দেখবেন অথবা কেরিয়ার পজিশন অথবা নিটিং সিমুলেশন দেখবেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই পজিশনটা আসার পরে আপনাকে চেক নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে আপনি চেক করতে পারবেন কেরিয়ার পজিশন এবং বিভিন্ন পজিশনগুলো তো এটা কিন্তু মূলত আপনার কেরিয়ার পজিশন আপনি দেখতে পাবেন যে হাফ কোসেস ডান ডান দিকে মুভ করছে এবং বাম দিকে মুভ করছে কীভাবে করছে আপনি কিন্তু টোটাল জিনিসটা আপনি চেক করতে পারেন তো আরেকটি পজিশন রয়েছে যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড আরেকটি রয়েছে এটাকে আমি বড় করে দিলাম তো এটা কিন্তু আপনার মূলত কন্ট্রোল সিমুলেশন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু আপনি চাইলে কন্ট্রোল দেখতে পারেন কোথায় কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা স্তর রয়েছে দুইটা স্তর রয়েছে এখানে চাইলে আপনি চেক করে দেখতে পারেন তারপরে এখন আমি যেটা করবো যেহেতু আমি আপনাদেরকে নিটিং ভিউ দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন প্লে নামে একটি অপশন রয়েছে এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি একটু সময় নেবেন দেখতে পাবেন একটি নতুন একটি পেজ ওপেন হবে এটার জন্য আপনাকে একটু সময় ব্যয় করতে হবে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে ঠিক আছে এটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল একটি ব্যাট চলে আসছে ব্যাডটা হচ্ছে ডাবল সিস্টেম ব্যাট দেখতে পাচ্ছেন এখন আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে আপনি নির্দিষ্ট করে যে প্যাটার্নের যে অংশটুক আপনি নিটিং ভিউ দেখতে চান সেই অংশটুকু আপনি চাইলে কপি করে নিতে পারেন তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে বাম পাশে এখানে কপি নামে একটি অপশন রয়েছে সরি এরিয়া নামে একটি অপশন রয়েছে এখানে যে আপনি এরিয়া নিয়ে এখান থেকে আপনি জাস্ট প্যাটার্নটার একটি এরিয়া নেবেন থেকে বা আপনি কোন পজিশনটা আপনি দেখতে চান তো আমি ফার্স্টে এটা একটু অংশটুক আমি এরিয়া করলাম এরিয়া করার পরে আমি ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটু আবার একটু সময় নেবে সময় নিলে কিন্তু আপনার পেসটিতে আবার চলে আসবে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লে নামে একটি অপশন রয়েছে এখানে আপনি প্লে করে দেবেন তাহলেই কিন্তু আপনি যে অংশটুকু এরিয়া করেছেন সেই অংশটুক নিটিং শুরু হয়ে যাবে তো আপনি চাইলে এখানে আপনি একটু বাঁকা তেরা অথবা আপনার যেরকম খুশি তেরকম মুভমেন্ট করেই কিন্তু চাইলে আপনি নিটিং ভিউটা দেখতে পান দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুভমেন্ট করছি আপনিও চাইলে মুভমেন্ট করে আপনার ইচ্ছে মতো আপনি নিটিং ভিউটা দেখতে পারেন এটা কিন্তু খুব ইজি এবং খুব সিম্পল একটি বিষয় আপনি চাইলে খুব সহজে একটি নিটিংয়ের প্রবলেম প্রবলেমটা সলভ করতে পারেন ও উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নিটিংটা যে হচ্ছে এটা যে স্পিডটা আপনি চাইলে কম এবং বাড়িয়ে দেখতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকভাবে মুভমেন্ট করে দেখছি আপনি চাইলে কিন্তু এরকম আপনি আপনার মতো মুভমেন্ট করে বা আপনার পজিশন নিয়ে আপনি নিটিং ভিউটা দেখতে পারেন খুব সহজে দেখতে পাচ্ছেন এখন কিন্তু র্যাকিং করছে আপনারা জানেন যে র্যাকিং করার সময় কিন্তু সব সময় কিন্তু পিছনের ব্যাটটা র্যাকিং করে তো আশা করা যায় আপনারা একটু ক্লিয়ার হতে পেরেছেন কিভাবে নেটিং ভিউ দেখতে হয় তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম